গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন বসিয়ে দিয়েছি এখানে চায়ের জল, ওখানে হচ্ছে ম্যাগি, তো ম্যাগি করব ওখানে, আর এখানে হচ্ছে চায়ের জল। এই কনফ্লেক্স তুলতে হবে আর একটা চিপসের প্যাকেটও আনতে হবে, দেখ শেষ হয়ে গেছে, তো আরেকটা চিপসের প্যাকেটও আনতে হবে। আর এখানে যা বাসনপত্র ছিল সেগুলো আপাতত তুলে দিয়েছি সব, তো চায়ের জল খুব ভালোভাবে ফুটে গেছে। আর আমি এর মধ্যে এখন আপাতত চা পাতাটা দিয়ে দিই আর ম্যাগিটা করে নিই। তো চা আর ম্যাগি করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। ম্যাগি হয়ে গেছে, ওদিকে চাও হয়ে গেছে, তো ছেঁকে নিয়ে আগে যাই। আর এটা হচ্ছে ছেলের জন্য, আর এটাও একটা আলাদা বাটিতে এটা নিয়েছি, আর এটা ছেলের জন্য। তো চলো আগে চাটা দিয়ে দিই, মানিও ওয়েট করছে চায়ের জন্য আর হাজবেন্ড ওয়েট করছে, তো আগে দিয়ে আসি। এবারে সবকটা জিনিস নিয়ে গেলে কিভাবে নিতে হয় দেখো, দেখছো কিভাবে নিয়ে যাচ্ছি, দেখো তো এইভাবে একেবারে সবকিছু নিয়ে যাচ্ছি। বিছানার এই অবস্থা, আপাতত পরিষ্কারই আছে, শুধু বালিশগুলো ঠিকঠাক করে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। ড্রেসিং টেবিলে চা রাখা রয়েছে, চা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখতেই পেলে প্রত্যেকটা প্রদীপ লাগিয়ে দিয়েছে, আর ওখানে সিঁড়িঘরের ওখানেও আমি একটা প্রদীপ দিয়েছি, প্রদীপ মানে মোমবাতি। তো দেখতেই পাচ্ছ, চলো তোমাদেরকে আরেকবার দেখাই। চলো এখন ছেলে
হাজবেন্ডের কাছে রয়েছে আর আমি সেই পাখে একটু রান্নাঘরে যাই। আর আজকে করতে হবে লুচি। একেবারে তালাটা দিয়ে যাই, তালের বারবার আমার আসতে হবে না, কারণ ছেলের জন্য ভয় লাগে, ছেলে নালে বেরিয়ে যায়। চলো যাই রান্নাঘর। রান্নাঘরে এসে গেছি আর এখন করব ময়দা মাখবো। তো আজকে হবে লুচি। তো বানি করে রেখেছি সকালবেলা আলুর দম, আর আমি করব লুচি। তো ময়দাটা আগে মেখে রেখে দিই, আর লুচিটা করতে বেশি সময় লাগবে না, ময়দাটা মাখা থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এখন হাজবেন্ডের কাছে বসে রয়েছে তো সেই ফাঁকে তাড়াতাড়ি করে নিই। তো যাই আগে ময়দাটা মেখে নিই। ময়দা মেখে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে থাক। আর আমি এখন দেখে আসি ছেলে কি করছে। ওই যে ছেলে চলে এসেছে, কোথায়? চুলটার কি অবস্থা? পাচামা করতে হবে। ওরে বাবা, মুখে হাত দিয়ে হাসে, মুখের থেকে হাত সরাও। তো চলো ঘরে যাই আর বিছনা টিছনা গুলো পরিষ্কার করি। তো বিছনা দেখছি হাজবেন্ড ঠিকঠাক করে রেখে দিয়ে গেছে। দেখো এখানে একটা মোমবাতি ফেলেছে ছেলে। ভেঙে কি করেছে? তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি যে আমাদের পাড়াটা কত সুন্দর সেজে উঠেছে। কিছুক্ষণ আগে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি দেখ প্রথমে লেচিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে সব রেডি করে নিয়ে তারপরে বেলবো আর ফটাফট ফটাফট ছেঁকে নেবো একটা একটা করে। তো দেখো এই দেখো লেচি করে নিয়েছি এখানে, এখানে এটা রয়েছে আর এটা আমাকে তুলতে হবে। আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, তো এবার তাতে তাতে করে আমি একটা লুচিগুলো করে নিই। Mm-hmm.
কিছুটা হয়তো বাজবে তো সেটা পরের দিন খাবো পরের দিন খেতে খুব ভালো লাগে বাসি যে লুচিগুলো থাকে সেগুলো পরের দিন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে তো যেহেতু লুচি হয়েছে তো ছেলেকে কি খেতে দেবো সেটা হচ্ছে একটা বড় ব্যাপার তো দেখি কি খায় আর আমি এখন ফ্রিজ থেকে তরকারিটা বার করে রেখে দেবো কারণ প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে তরকারিটা খিচুড়ি দিয়ে গেছিল খিচুড়ি আলুর দম কুচো ফল ঢল দিয়ে গেছিল তো এখানে দেখো অনেকগুলো কুচো ফল রয়েছে সেগুলো আর খাইনি এই যে তো কুচো ফলগুলো ফেলে দিচ্ছি আর খিচুড়িটা আমি এমনি টিফিন কারি করে রেখে দিয়েছি ভেতরে ফ্রিজে রেখে দিয়েছি ওটা রয়েছে ফলগুলো ফেলে দিলাম তো এইগুলো থাক এখন আমি যাই ছেলেকে খাইয়ে দিয়ে আসি না আমাদের পাশের বাড়ি যে বড়মা রয়েছে সেই বড়মা আবার ভেজ বিরিয়ানি দিয়ে গেল ভেজ বিরিয়ানি আর এটা হচ্ছে পনির তো এটা হচ্ছে পনির আর ভেজ বিরিয়ানি তো একটু দিয়ে গেল মানে আজকে খাওয়ার প্রচুর এটা ফ্রিজে রেখে দিতে হচ্ছে কেন একদিন আর কত খাবো আর এগুলোও রেখে দেবো ফ্রিজে আর ওই পাতাগুলো ফেলতে হবে আর এখন কটা বাজে জানো এখন বাজে 11:10 অথবা 15 বাজে এই ঘরের ঘড়িটা একটু স্লো আছে এই ঘরের ঘড়িটা যদিও বা একটু স্লো এখন 10:45 দেখাচ্ছে কিন্তু এখন বাজে 11:10:15 বেজে গেছে তাড়াতাড়ি দেখি 11:15 ডিনার করিনি কারণ ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম তারপরে আমি এখন এসেছি খেতে আর ওভেন মাইক্রোওভেন আগে খাবারটা গরম করে নিই গরম হয়ে নিক আর আমি প্লেটে লুচিটা বেড়ে নিই বেশি খাবো না 4টে খাবো কারণ পেট প্রচন্ড ভরা তখন এই যে খিচুড়ি খেয়েছি একটু ফল খেয়েছি আর পেট একদম ভরা হয়ে রয়েছে মানে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি তো একটু ঘুমিয়েই পড়েছিলাম তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ি ওদিকে হয়ে গেছে মাইক্রোওভেনে